আসসালামু আলাইকুম, নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিন আমি যেভাবে আমার বাসাটাকে ক্লিন করে থাকি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে আমার পুরো বাসাটা আমি কিভাবে ক্লিন করি সেটা শেয়ার করব। তো আজকে আপনারা আমার পুরো বাসাটাই দেখতে পারবেন। তো আমার বাসাটাতে দুইটা বেডরুম, একটা হচ্ছে ডাইনিং ড্রয়িং কিচেন, আর একটা ওয়াশরুম, একটা ব্যালকনি। তো ছোট্ট একটা বাসা আমাদের ছোট্ট একটা ফ্যামিলির জন্য। তো আমরা যেহেতু ছোট একটা ফ্যামিলি তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায়। আর সর্বপ্রথমে আমি আমার ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনির গাছগুলো একটু দেখিয়ে দিলাম। আমার অপরাজিতা গাছের বীজ লাগিয়েছিলাম, তো সেটা থেকে চারা হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখন সবগুলো গাছের একটু লুক দেখিয়ে দিলাম আর বাহিরের ভিউটাও এখন দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি আমার মিড মর্নিং থেকে আমি আমার সকালের ব্লগটা শুরু করেছি, সকালের নাস্তার পর থেকে। তো এই তো এখন সবার প্রথমে আমি চলে এসেছি কিচেনে। কিচেনে আমার কিছু থালা বাসন জমে গেছে, সেগুলো এখন একটু ওয়াশ করে নিচ্ছি। কিচেনটা ক্লিন থাকলে কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগে। কিচেনে যেহেতু আমাদের মেয়েদের সারাদিনের অনেকটা সময় কাটাতে হয়, সকালের নাস্তা, দুপুরের রান্না, তারপরে বিকালের নাস্তা, রাতের খাবার রেডি করতে হয়। তো দেখা যায় আমাদের সব মেয়েদেরই কিন্তু দিনের অনেকটা সময় কিচেনেই কাটাতে হয়। তো কিচেনটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করতে। তো আমি যেভাবে কাজ করি আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করছি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। কাজ দেখলে কিন্তু কাজ করার আগ্রহটা বেড়ে যায়, আমার ক্ষেত্রে তো এটা হয়, আপনাদের ক্ষেত্রে কি হয় জানি না, তবে আমি মনে করি এটা সবার ক্ষেত্রেই। কাউকে কাজ করতে দেখলে, পরিষ্কার পরিচ্ছন্ন বাসা দেখলে, তখন কিন্তু আমাদের মনে হয় যে আমিও আমার বাসাটাকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখবো, সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার তো মনে হয় যে গুছানো পরিপাটি বাসা দেখলে যে আমি আমার বাসাটাও আমার সংসারটাকে ওইভাবে সাজাবো। তো আমি যখন আমার আগে ব্লগ চ্যানেল ছিল না, যখন ব্লগ চ্যানেলগুলো দেখতাম, আপুদের কাজগুলো দেখতাম, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতো। তখন আমার নিজের সংসারটাকেও আমি চেষ্টা করতাম সেভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিচেন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। আর এখন আমি ডাইনিংয়ে চলে এসেছি। তো ডাইনিংয়ে আমার বাচ্চারা কী কাণ্ড করেছে দেখেন। তো যাদের বাচ্চা আছে তাদের ঘরে নিশ্চয়ই ধরনের কাণ্ডগুলো হয়ে থাকে। তো দেখেন কী অবস্থা করেছে আটা দিয়ে। তো ওরা নাকি কেক বানাচ্ছে। তো প্রথমে আমি দেখছিলাম যে রানারটা ঠিক আছে কিনা। তো রানারে আর ময়লা ভরেনি, সেজন্য আর রানারটা আজকে চেঞ্জ করব না। তো পুরা ডাইনিংয়ের লুকটা একটু দেখিয়ে দিলাম। তো ওরা পানি দিয়ে খেলছিল, সেন্টার টেবিলেও কিন্তু অনেক পানি ফেলেছে। তো প্রথমে আমি সবগুলো একটু সরিয়ে নিয়েছি আর জাইফাকে বলেছি তুমি যেহেতু খেলনাগুলো এখন নোংরা করেছো, তো তোমার খেলনাগুলো এখন তুমি ক্লিন করবে, তোমার যেহেতু খেলা শেষ হয়ে গেছে। তো জাইফা বললো যে ঠিক আছে ক্লিন করব। তো আমি মেয়েকে এখন খেলনাগুলো ক্লিন করতে দিয়ে এসেছি আর আমি এখন ডাইনিং টেবিলটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলব। তো জাইফা আবার আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে। তো আমার কাজ দেখে এখন ও বলছে যে ও কাজ করবে। তো দেখেন আমার হাত থেকে নিয়ে গেছে, এখন ও ডাইনিং টেবিল মুছছে। আমাকে বলছিল যে মাম্মি আমিও তোমাকে হেল্প করব। তো আমি আবার বললাম যে ঠিক আছে তাহলে হেল্প করো, তুমি হেল্প করলে তো আমার কাজ অনেক সহজ হবে। তো মেয়ে খুশি হয়ে গেছে। সব বাচ্চাদেরকে এভাবে কাজের প্রতি আগ্রহ বাড়ানো উচিত, বাবা মায়েরই কখন কোন কাজের প্রয়োজন পড়ে যায় সব কাজ জানা থাকলে ভালো। তো জাইফা এদিকে দেখেন বলছে যে আমি এগুলো গুছাবো। তো আমি বললাম যে ঠিক আছে গুছাও। তো প্রথমে জাইফা ওর খেলনাগুলো সব সরিয়ে নিয়েছে সোফার উপর থেকে, আর সোফার উপরে কিছু কাপড়ও ছিল সেগুলোও সরিয়ে নিয়েছে। তো মাশাআল্লাহ আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যেভাবে কাজ করি জাইফাকে যখন কোনো কাজ করতে দিই বা ও যদি কাজ করে ও কিন্তু সেভাবেই কাজগুলো করার চেষ্টা করে।
তো আসলে খেয়াল করে যে আমি কিভাবে কাজগুলো করি, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বাবা মাকে ফলো করে, যেটা আমরাও করে এসেছি, এখন আমাদের বাচ্চারাও করছে। আমি যখনই আমার বাসা পরিষ্কার করি, ক্লিন করি, গুছাই, তো সর্বপ্রথমেই আমি আমার ড্রয়িং ডাইনিং রুমটাকে একটু গুছিয়ে নিই। এতে করে যখনই কেউ গেস্ট চলে আসবে, দেখা যাবে এই রুমটাতেই তো বসে, আর এই রুমটা হচ্ছে আমার একদম সামনে, তো এই রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি চেষ্টা করি, কিন্তু সব সময় কিন্তু হয়ে ওঠে না। দেখা যায় একদিক দিয়ে পরিষ্কার করে যায় আর বাচ্চারা একদিক দিয়ে নষ্ট করে। তারপরেও আমি চেষ্টা করি আমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমার সেন্টার টেবিলটা ক্লিন করা হয়েছে, সাইড টেবিলটা ক্লিন করে আমি গুছিয়ে নিয়েছি, আর এখন সোফাগুলো আমি একটু মুছে নিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু মুছতে হয়, আর প্রতিদিনই এত বেশি ধুলা পড়ে, দেখা যায় মনে হবে যে একদিন পরিষ্কার না করলে যে কতদিন যেন পরিষ্কার করা হয় না এরকম। তো এই রুমটা এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই রুমটা এখন ঝাড়ু দিয়ে পরে আমি অন্যান্য রুমগুলো পরিষ্কার করব, গুছাবো। তো জাইফা কিন্তু দরজার বাহিরে অনেক সুন্দর করে ঝাড়ু দিয়েছে, তারপরে জুতাগুলো দেখেন একদম গুছিয়ে রেখেছে। তো আমি আবার বললাম যে বাহিরের যে জুতাগুলো আছে, আমরা স্কুল থেকে আসার পরে আর ভিতরে আনা হয়নি, তো আমি আবার মেয়েকে বললাম যে জুতাগুলো তুমি ভিতরে কেবিনেটে এনে রেখে দাও জুতার। তো জাইফা আবার বলল যে ঠিক আছে। তো মেয়ে কিন্তু পরবর্তীতে ক্যাবিনেটের ভিতরে জুতা রেখে দিয়েছে। তো এটা হচ্ছে ওর প্রতিদিনকার কাজ, বাহির থেকে আসার পরে সবার জুতা ও ক্যাবিনেটের ভিতরে রাখে। তো মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। এই তো আমার ডাইনিং রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপরে বেলচা দিয়ে ময়লাগুলো আমি তুলে রেখে দিয়েছি, আর এখন চলে এসেছি বেডরুমে। বেডরুমটাও আমি একটু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে চাদর চেঞ্জ করিনি, যে চাদরটা বিছানো ছিল সেটাই একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম। আর এখন চলে এসেছি ড্রেসিং টেবিলে, ড্রেসিং টেবিলটা আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। জর্জেট ওড়না পরে কাজ করাটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়, সেজন্য ওড়নাটা একটু চেঞ্জ করে নিয়েছি। ড্রেসিং টেবিলটা এখন মুছে নিচ্ছি, প্রতিদিনই গ্লাস পরিষ্কার করতে হয় আর মুছতে হয়। আর ড্রেসিং টেবিলের উপরে দেখেন আমার ছেলে রং লাগিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে, অ্যাক্রিলিক কালার, তো সব জায়গায় এখন রঙের ছড়াছড়ি। এই জন্য আমি এখন হ্যান্ড প্রিন্টের কাজগুলো বেশি করি না, আমি একদম রঙগুলো লুকিয়ে রেখেছি। দেখা যায় আমি কাজ করতে নিলে ওরা আমার আগে এখন কাজ করার জন্য ব্যাকুল হয়ে যায়। তো বেডটা আমি ভালোভাবে গুছিয়ে নিলাম, এটা হচ্ছে অন্য আরেকটা রুমের, যে বাচ্চাদের রুম বলেন বা গেস্ট রুম বলেন যেটাই বলেন, সেকেন্ড যে বেডরুম আছে সেটা। তো বেডটা গুছিয়ে নিলাম, আর গামছাটা বিছানার মধ্যে ভিজা গামছা পরা ছিল সেটা ব্যালকনিতে মেলে দিলাম, আর জাইফার পরার টেবিলও এর মাঝে গুছিয়ে নিলাম। আর এই রুমটাতে আমি টিভি রেখেছি ওয়ার্ড্রোবের উপরে, যে রুমে টিভি রাখা হয় সেই রুমের উপরেই কিন্তু ধকলটা বেশি যায় আমার কাছে যেটা মনে হয়, কারণ টিভি দেখবে সবাই বাসার, এটা স্বাভাবিক। তো ওর বাবা অফিস থেকে সেই খেলা দেখবে, খবর দেখবে, তো বাচ্চারা দেখবে খাওয়ার সময়। আমি বাচ্চাদেরকে শুধু খাওয়ার সময় টিভি দিই, তাছাড়া কিন্তু এরকমভাবে টিভি মোবাইল দিই না। তো মোবাইল তো এখন একদমই বাচ্চারা দেখে না, টিভিতে ওয়াইফাই লাইন আছে, তো টিভিতে ইউটিউব দেখে। বেডরুম বা ড্রয়িং ডাইনিং রুমে টিভি রাখিনি, এই রুমটাতেই রেখেছি। আর দেখা যায় এই রুমে ওয়ার্ড্রোব রেখেছি, তো কাপড় চোপড়ের যে একটা যন্ত্রণা ঝামেলা যাই বলেন থাকে, সেটা কিন্তু এই রুমের উপর দিয়ে যায়। তো এই রুমেই কাপড় চোপড় গুছিয়ে ওয়ার্ড্রোবে রেখে দিই, আর বেডরুমটা আমি একদম সিম্পলভাবেই রেখেছি। তো খুব তাড়াতাড়ি আমি আমার বেডরুমের ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুমটাতে আমার এই যে সেকেন্ড বেডরুমটাতে আমি তেমন ফার্নিচার কিছুই রাখিনি, তো মোটামুটি একটা ছোট খাট রেখেছি, আর এই ছোট পড়ার টেবিলটা জাইফা যখন ছোট ছিল তখন কিনেছিলাম, এখন আর ওই রকম প্রয়োজন হয় না, তো এখানে এই বেডের সাইডে আমি রেখে দিই। আর যে বড় টেবিলটা আছে সেটাতে এখন পড়ে, আর হচ্ছে একটা ওয়ার্ড্রোব, তারপর আমার যে সেলাই মেশিনটা আছে সেটাও এই রুমে রেখে দিয়েছি। তো আমার এখন মোছামুছির কাজ শেষ, তো ছোট্ট টাওয়ালটা আমি একদম ভালোভাবে ধুয়ে এখন ব্যালকনিতে ছড়িয়ে দিচ্ছি।
এখন পুরো বাসা আমার একদম গুছানো মোছা হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে ফেলবো। তো ব্যালকনি থেকেই শুরু করলাম, ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে তারপরে মুছে ফেলবো। আর ব্যালকনি ডিপ ক্লিন করব না আজকে, শুধু এই যে উপর দিয়ে শুধু মুছে ফেলবো। ব্যালকনিটা দুই দিন পর পরই দেখা যায় ময়লা হয়ে যায়, তো ব্যালকনির যেই ময়লাগুলো আছে তো এখানে আমি জমিয়ে রাখবো। পরবর্তীতে আমি বেলচা দিয়ে এগুলো ময়লাগুলো নিয়ে যাব, এখন জমিয়ে রাখছি। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। গুছানো পরিপাটি সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন বলা যায়। আমরা মেয়েরা নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবেসেই নিজের সংসারের কাজগুলো করি, সংসারটাকে গুছাই। তো একই কাজ কিন্তু আমরা মেয়েরা প্রতিদিনই করে যাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের কোনো রকমের কাজে বিরক্তি আসে না, কোনো রকমের বোরিংও লাগে না আমরা, কারণ এটা আমরা ভালোবেসে করে থাকি। আর ভালোবেসে যে কাজটা করা হয় সেটার মাঝে কিন্তু কোনো রকমের বিরক্তি কাজ করে না। শুধু যে ঘর গুছাবো বা রান্নাবান্না করবো না তা কিন্তু না, ঘর গুছানোর সাথে সাথে কিন্তু রান্নাবান্নার কাজও চলছে। আর আমার কাছে ঘরটা যখন গুছানো থাকে তখন মনে হয় যে আমার সব কাজ সহজ হয়ে যাচ্ছে, আর যখন ঘর অগুছানো থাকে, এলোমেলো বাসা থাকে, তখন আমার কোনো কাজ যেন শেষই হতে চায় না, আমার কাছে এমন মনে হয়। তো আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না। ঘর গুছানো থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করতে, মানে সব কাজই মনে হয় সহজ হয়ে যায় তখন। এই তো আমার ঘর একদম গুছানো হয়ে গেছে। তো পুরো বাসাটা আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমটাতেই বেশি থাকা হয়, বাচ্চাদের খেলা হয় বেশি, তো এই রুমটা কিন্তু এলোমেলোও বেশি হয়। আজকে যখন ভিডিও করছিলাম, আসলে কাজ করে ভিডিও করলে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়, তো মোটামুটি ভালোই সময় লেগে গেছে। আর হচ্ছে ভিডিওটা যখন করছি, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো ভিডিও বেশি বড় হলে আপনাদের কাছে নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না, বিরক্তির কারণ হবে। তো ভিডিওটা এডিট করে কিন্তু অনেকটা ছোট করে নিয়েছি। আর আজকে দুপুরবেলা আমি মুরগির মাংস আর পোলাও রান্না করেছিলাম। কিছুদিন ধরে আব্দুল্লার খাওয়া দাওয়া একদমই চলছে না, তো কী খাবে সেটা ভাবছিলাম, তো ভাবলাম যে একটু পোলাও মাংস করে দিই। আর পোলাওতে আমি বিরিয়ানির মশলাটা দিয়েছি যাতে বিরিয়ানির একটু ফ্লেভার আসে। বিরিয়ানিটা কিন্তু বাচ্চারা, এখনকার সব বাচ্চারা দেখি পছন্দ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।